এইচএসসি বাণিজ্য বিভাগের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের বিশাল জ্ঞানের জগতে আমি মোহাম্মদ আব্দুল হাই ঝাও প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ ঝাউডাঙ্গা কলেজ সাতক্ষেরা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানায় সুস্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করব। এই অধ্যায়ের যে বিষয়টি রয়েছে সেটি হলো যৌথ মূলধনী কোম্পানির মূলধন আমাদের আজকের এই অধ্যায়ের প্রথম পাঠ আর এই পাঠে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো শেয়ার ও মূলধনের শ্রেণী অর্থাৎ আমরা এখানে অঙ্ক করার ক্ষেত্রে এই অর্ধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান করার ক্ষেত্রে যে কয়েকটি মূলধনের প্রয়োজন সেই মূলধনগুলো নিয়ে আমরা আলোচনা করব আর শেয়ার পদ্ধতি অর্থাৎ মূলধন সংঘরের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলো দেখি আমরা শেয়ার মূলধনের কি কী বিভাগ রয়েছে আমরা প্রথম যে মূলধনটি নিয়ে আলোচনা করব সেটি হলো অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন হলো যে মূলধন লিপিতে উল্লেখ করে বিএস অ্যান্ড ইসি কর্তৃক কোম্পানি নিবন্ধিত হয় তাকে অনুমোদিত মূলধন বলে অর্থাৎ অনুমোদিত মূলধন এটি বাস্তবে কোনো অর্থ নয় শুধুমাত্র এটি কোম্পানি অনুমোদন নেওয়ার সময় স্মারকলিপিতে যে পরিমাণ মূলধনের উল্লেখ করে সেটি হলো অনুমোদিত মূলধন অর্থাৎ অনুমোদন নেয়ার জন্য যে পরিমাণ মূলধন উল্লেখ করা হয় সেটি হলো অনুমোদিত মূলধন এরপর ইস্যুকৃত মূলধন অনুমোদিত মূলধনের যে অংশ জনগণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রচার করা হয় তাকে ইস্যুকৃত মূলধন বলে তো অনুমোদিত মূলধন এর যে অংশটুকু কোম্পানি ইস্যু করে সেটি হলো ইস্যুকৃত মূলধন অর্থাৎ কোম্পানি কি পরিমাণ মূলধন সংগ্রহ করবে এই মর্মে যে ইস্যু করে সেটি হলো ইস্যুকৃত মূলধন আর তিন নম্বর হল বিলিকৃত মূলধন ইস্যুকৃত মূলধনের যে অংশ জনগণ ক্রয় করতে সম্মত হয় তাকে বিলিকৃত মূলধন বলে এবং চতুর্থ আদায়কৃত মূলধন জনগণ বিলিকৃত মূলধনের যে অংশের পরিমাণ পরিশোধ করে যে অংশের পরিমাণ পরিশোধ করে তাকে আদায়কৃত মূলধন বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি বিষয় লক্ষণীয় যে সেটি হলো যে সবচেয়ে বড় ফিগার হলো অনুমোদিত মূলধন ইস্যুকৃত মূলধন কখনো অনুমোদিত মূলধনের বেশি হতে পারবে না আবার বিলিকৃত মূলধন ইস্যুকৃত মূলধনের বেশি হতে পারবে না তবে সমান হতে পারে আবার আদায়কৃত মূলধন কখনো বিলিকৃত মূলধনের বেশি হবে না তবে সমান হতে পারে কম বা সমান হতে পারবে তো এই ছিল এই যে চারটি মূলধন অনুমোদিত মূলধন ইস্যুকৃত মূলধন বিলিকৃত মূলধন এবং আদায়কৃত মূলধন এই চার প্রকার মূলধন নিয়ে আসলে তোমাদের অঙ্ক করতে হবে অঙ্কের অঙ্ক করার সময় এই চার প্রকার মূলধন সম্পর্কে জানলেই যথেষ্ট এখন এই মূলধন সংগ্রহ করে কোম্পানি শেয়ারের মাধ্যমে তো শেয়ারটি কী শেয়ার হলো যে অনুমোদিত মূলধন যখন অনুমোদন নেওয়া হয় সেই অনুমোদিত মূলধনের ক্ষুদ্রতম একককে শেয়ার বলা হয় ক্ষুদ্রতম একককে শেয়ার বলা হয় এখন এই শেয়ারের মাধ্যমে কিন্তু কোম্পানি তার মূলধন সংগ্রহ করে তো মূলধন সংগ্রহ করে তিনটি পদ্ধতিতে এখানে শেয়ারের মূল্য যেটি স্মারকলিপিতে উল্লেখ করা হয় সেই তাকে বলা হয় অভিহিত মূল্য এই তো কোম্পানি তিনটা পদ্ধতিতেই শেয়ার মূলধন সংগ্রহ করে একটি হলো সমহার সমহারে শেয়ার বিলি করে আরেকটি অবহারে শেয়ার বিলি করে আর একটি হলো অধিহারে শেয়ার বিলি করে এখন সমহারে শেয়ার বিলি কি যখন কোম্পানি তার শেয়ার অভিহিত বা লিখিত মূল্যে বিলি করে তখন তাকে সমহারে শেয়ার বিলি বলে তো কোম্পানি যে স্মারকলিপিতে লিপিতে যে শেয়ারের মূল্য যেটি দেখায় তো সেটি মূলত অভিহিত মূল্য বা লিখিত মূল্য তো সেই লিখিত মূল্যে যদি কোম্পানি শেয়ার বিলি করে তখন তাকে সমহারে শেয়ার বিলি বলে আর শেয়ার অবহার হলো যখন কোম্পানি তার শেয়ার অভিহিত মূল্য অপেক্ষা কম মূল্যে বিলি করে তখন তাকে অবহারের শেয়ার বিলি বলে অবহারে শেয়ার বিলি এটি কিন্তু কোম্পানির জন্যই ব্যয় এই জন্য এটি একটি অসমন্বিত ব্যয় এবং বিলম্বিত ব্যয়ও বলা যেতে পারে আর এই বিলম্বিত ব্যয়গুলো কিন্তু মূলত সম্পদ হিসাবে দেখাতে হয় তিন নম্বরে হলো অধিহার যখন কোম্পানি তার শেয়ার অভিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে বিলি করে তখন তাকে অধিহারের শেয়ার বিলি বলে এটি সঞ্চিতি কারণ কোম্পানি কিন্তু তার শেয়ারে যে অভিহিত মূল্য বা লিখিত মূল্য আছে তার চাইতে বেশি মূল্যে শেয়ার বিলি করে অর্থাৎ কিন্তু মূলধন বেশি সংগ্রহ হয়ে যায় তো অতিরিক্ত যে পরিমাণ শেয়ার বিলি হবে এটি একটি দায় তো এটি কোম্পানি সঞ্চিতি করে রাখে এই জন্য এটি একটি সঞ্চিতি আর সঞ্চিতি তোমরা সবাই জানো যে সঞ্চিতি হলো দায় এই জন্য এটি দায়ের পাশে বসে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুটা এই ছিল সমহারে অবহারে এবং অধিহারে শেয়ার মূলধন সংগ্রহের পদ্ধতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কয়টা বিষয় তোমাদের কিন্তু মনে রাখতে হবে এবং আমরা দ্বিতীয় পাঠে এই সমহারে অবহারে বা অধিহারে শেয়ার বিলি করলে তার জাবেদা কী হবে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় পাঠ তোমাদের দেখার আমন্ত্রণ জানাইয়ে আজকে এখানে শেষ করছি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সেই কামনা করে আজকের মতো শেষ করছিস তোমাদের সবাইকে ধন্যবাদ